এদিকে মধ্যরাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচনের প্রচারণা। দুবার তারিখ পরিবর্তনের পর আগামী সোমবার অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনের ভোট গ্রহণ। শেষ দিনে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ভোট চাইছেন প্রার্থীরা। উপজেলার মোট ভোটার সংখ্যা 98,121 জন, তবে সবার আগে তারা চান এলাকার নিরাপত্তা। নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন বিএনপি সমর্থিত আতাউর রহমান মুকুল, বিএনপির বিদ্রোহী প্রার্থী নূর উদ্দিন, আওয়ামী লীগ সমর্থিত এম এস সালাম এবং স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন। এলাকার উন্নয়ন ছাড়াও পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে তাদের। নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। যারা হুমকি দুমকি প্রদর্শন করছে, হয়তো তারা নির্বাচন কি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবে চাচ্ছে না বলেই তারা চাচ্ছে তাদের পেশি শক্তি প্রয়োগ করতে। আমি সরকার এবং প্রশাসনের কাছে সর্বস্তরের সেই নির্বাচনের নিরাপত্তার জন্য তাদের কাছে আকুল আবেদন করছি। এই নির্বাচনের মাধ্যমে সরকার যদি বলে যে না সুষ্ঠু নির্বাচন হয়েছে, তাহলে সরকারের ধন্য হবে। কারণ যদি এইখানে সন্ত্রাস হয়, আমার মনে হয় সারা বাংলাদেশের আন্দোলন এই বন্দর উপজেলাতে শুরু হবে। ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন আমরা করব। এর জন্য যা যা করার, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আমরা যা আমরা ইতিমধ্যে মিটিং করেছি, এখানে আমাদের সেনাবাহিনী, বিজিপি এবং র্যাবের প্রতিনিধি ছিলেন এবং পুলিশ তো আছে। আমরা চাই স্তরের একটা নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলব।